নির্বাচনী প্রচারণার খবর জানাতে এই মুহূর্তে রাজধানীর বাংলা মোটর এলাকায় আছেন সহকর্মী চন্দ্রিমা চৌধুরী এবং উত্তরায় আছেন রিপোর্টার মেহেদী হাসান। সরাসরি প্রথমে যাচ্ছি চন্দ্রিমার কাছে। দ্বাদশ জাতীয় নির্বাচন উপলক্ষে ঢাকা আট আসনারণা চলছে বাংলা মোটর এলাকায়। তার হয়ে এখানে তার পক্ষের নেতাকর্মীরা সহ তার স্ত্রী এখানে শামীম চৌধুরী নির্বাচনী প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এবং এই এলাকায় কিন্তু একটু যদি জানিয়ে রাখি যে এই এলাকায় মোট ভোটার সংখ্যা কিন্তু 2,70,650 জন। এর মধ্যে একটা বড় অংশ নারী ভোটার, তাদেরকে লক্ষ্য করে আজ তার স্ত্রী শামীমা হকের নেতৃত্বে কিন্তু এই এলাকায় সকল নারীদের নারী ভোটারদের কাছে দাঁড়ে দাঁড়ে পৌঁছে যাচ্ছেন তারা নির্বাচনী প্রচারণায় করতে। আমরা দেখেছি তাদের সঙ্গে ছিলাম, তারা এলাকা এই এলাকার বিভিন্ন বাড়িতে গেছেন এবং দাঁড়ে দাঁড়ে গিয়ে সকলের কাছে ভোটের প্রার্থনা করেছেন। আর বাংলা মোটর এই এলাকাটা যেহেতু একদমই ব্যবসায়িক একটি এলাকা, এখানে প্রচুর দোকান রয়েছে সিরামিক্সের এবং বিভিন্ন দোকান রয়েছে, তারা কিন্তু প্রত্যেকটি দোকানে যাচ্ছিলেন এবং তাদের ভোটের প্রার্থনা করছিলেন, তারা লিফলেট বিতরণ করছিলেন। তারা বলছিলেন যে এই অঞ্চলে যদি তিনি জয়যুক্ত হন তাহলে নারীদের জন্য যে পরিমাণ কাজ করবেন, এছাড়া এই অঞ্চলে এতদিন যে ধরনের উন্নয়ন কাজগুলো এখনো হয়নি তারা সেই উন্নয়ন কাজগুলো সম্পন্ন করার আশা ব্যক্ত করছিলেন। ঢাকা আট আসনের এই বাংলা মোটর অঞ্চল থেকে কিন্তু আমি জানাচ্ছিলাম তারা এই মুহূর্তে লিফলেট বিতরণ করছিলেন এবং এখনও তাদের কার্যক্রম পরিচালনা করছেন। এই মুহূর্তে কিন্তু আমরা নির্বাচনের খবরাখবর জানতে উত্তরায় চলে যাব মেহেদী হাসানের কাছে। ঢাকা সতেরো আসনের নির্বাচনী প্রচারণা কিন্তু এর মধ্যে জমজমাট হয়ে গিয়েছে। আমরা এই মুহূর্তে রয়েছি ঢাকা সতেরো আসনে, একটু আঠারো আসনে যদি একটু বলি যে এই আসনটি থেকে আওয়ামী লীগের প্রার্থী কিন্তু মনোনয়ন প্রত্যাহার করেছেন এবং এই আসনটি থেকে কিন্তু লাঙল প্রতীক নিয়ে কিন্তু লড়ছেন শরীফা কাদের এবং তিনি কিন্তু এই আসনটি থেকে আসলে মনোনয়ন প্রতীক বরাদ্দের পরপরই কিন্তু নির্বাচনী প্রচার প্রচারণা নেমে গিয়েছেন। এর বাইরেও ব্যাপক প্রচারণায় অংশ নিয়েছেন, আজও কিন্তু সকাল থেকে তিনি প্রচার প্রচারণায় অংশ নিয়েছেন এবং এই মুহূর্তে তিনি একটি মোটরসাইকেল শোডাউন করছেন এবং মোটরসাইকেল শোডাউনের পর কিন্তু আরও দুটি প্রচারণায় অংশ নেবেন। আমরা একটু বলে রাখি যে এই ঢাকা আঠারো আসনটি কিন্তু আওয়ামী লীগের যিনি প্রার্থী ছিলেন তিনি কিন্তু মনোনয়ন প্রত্যাহার পর আরও দুজন প্রার্থী অর্থাৎ স্বতন্ত্র প্রার্থী হিসেবে আওয়ামী লীগেরই দুজন প্রার্থী আসন থেকে স্বতন্ত্র হিসেবে লড়ছেন এবং তবে বেশ জয়ের লড়াইটা অর্থাৎ নির্বাচনী লড়াই যেটা বলতে আমরা যেটি বুঝি সেটা কিন্তু বেশ জমজমাট এবং নির্বাচনের সকল প্রার্থী কিন্তু এর মধ্যে প্রচার প্রচারণা নেমে গিয়েছেন। আমরা ঠিক যে আসনটি থেকে রয়েছি ঢাকা আঠারো আসনে, এই আসনটি আমরা প্রতিটি প্রার্থীকেই দেখেছি, বিশেষ করে স্বতন্ত্র প্রার্থী যারা রয়েছেন তারাও প্রচার প্রচারণা করছেন এবং বিশেষ করে মোটরসাইকেল শোডাউন কেউ বা মিছিল নিয়ে বেরোচ্ছেন, কেউ আবার কেউ কিন্তু মাইকিং করে প্রচারণা করছেন। অর্থাৎ বলতে গেলে নির্বাচনী যে জমজমাট আমেজ বলতে আমরা যেটি বুঝি সেটি কিন্তু পুরোপুরি কিন্তু এক প্রকার জমে গিয়েছে নির্বাচনী মাঠ ঢাকা আঠারো আসনে। এবং ভোটারদের সাথেও আমরা কথা বলেছি এবং ভোটাররা যেটি বলেছে আসলে নির্বাচনের এই জমজমাট পরিস্থিতি কিন্তু তারা উপভোগ করছেন এবং সব মিলিয়ে আগামী সাত তারিখের নির্বাচনে কিন্তু তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেবেন এমনটাই কিন্তু আমাদের জানিয়েছেন। এই ছিল ঢাকা আঠারো আসনের নির্বাচনের প্রচার প্রচারণার সবশেষ পরিস্থিতি আমার কাছে। নির্বাচনী প্রচারণার খবর জানতে যুক্ত ছিলাম রাজধানীর উত্তরা ও বাংলা মোটরে।